ধরা পড়েছে মৎস্যকন্যা। পৃথিবীর তিন ভাগের দুই ভাগই পানি। ভাবতেই অবাক লাগে, এই পানির তলায়ও মানুষরূপী কোনো প্রাণী বাস করে। মৎস্যকুমারী বা মৎস্যকন্যা নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। অর্ধেক মানুষ আর অর্ধেক মাছের বর্ণনাটি বিশ্বের নানা প্রান্তে রূপকথায় স্থান পেয়েছে। তবে কল্পনার এমন চরিত্র এবার মনে হয় বাস্তবেই ধরা দিল। একাধিক মানুষ নানা সময়ে এমন মৎস্য মানব কিংবা মৎস্যকুমারী দেখেছেন বলে দাবি করেছেন। আধুনিক কালে ক্যামেরা বন্দিও করেছেন কেউ কেউ। তবে পৃথিবীতে সত্যি মৎস্য মানবের অস্তিত্ব মিলল ভারতের ভাইজাগের বিশাখাপত্তনমের উপকূলে পাওয়া এক প্রাণীর মাধ্যমে। বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও ছবিতে এবং স্বল্প সময়ের এক ভিডিওতে দেখা গেছে অদ্ভুত এ প্রাণীর অদ্ভুত শারীরিক গঠন। মৎস্য মানব বা মৎস্যকন্যার দেহের অর্ধেক অংশ থাকে মানুষের মতো আর নিচের অর্ধেক থাকে মাছের মতো। তবে এ প্রাণীটির মাথা ছিল সম্পূর্ণ মাছের মতো, তবে গলা থেকে দেহের বাকি অর্ধেক ছিল হুবহু মানুষের মতো। তার হাত দুটি পেছনে বাঁধা ছিল। ভিডিওতে দেখা গেছে প্রাণীটি তখনও জীবিত ছিল। তবে এটি ঠিক কোন ধরনের প্রাণী বা এটির নাম কি তা কেউ এখন পর্যন্ত জানতে পারেনি। প্রাণীটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য বন্দর কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে মৎস্যকন্যা নিয়ে একটি ভিডিও বিতর্কের জন্ম দিয়েছিল। যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলীয় সাগরে এমনই এক মৎস্যকুমারীর দেখা পাওয়ার দাবি ওঠে। তখন সমুদ্রের তীরে দাঁড়িয়ে কেউ কেউ ভিডিও ক্যামেরায় তা ধারণও করে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হতে দেরি হয়নি। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।